দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলার রায় আজ। দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমদ এ রায় ঘোষণা করবেন। এ মামলায় আরাফ খানের সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। এর আগে গত রবিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করে আদালত। আলোচিত এ মামলায় 2015 সালের 1 মার্চ আদালতে আরাফ খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। ওই বছরের 10 মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর 2018 সালের 14 মার্চ জামিনে গিয়ে পলাতক থাকায় ওই বছরের 24 অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আরাফ খানের বিরুদ্ধে অভিযোগ 2015 সালের 28 জানুয়ারি শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে তার মগবাজারের বাসায় যান সে। এ সময় গুলি ভর্তি রিভলভার সহ সেখানে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আরাফের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি। আরাফ খানের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলার রায়ের বিষয়ে আরও জানাতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, রায় কখন ঘোষণা হতে পারে বিস্তারিত জানাবেন। পুলিশ হত্যা সহ একাধিক মামলার আসামি তার বিরুদ্ধে আসছে ঢাকা মহানগর ষষ্ঠ অতিরিক্ত যে দায়রা জজ রয়েছে সে আদালতে অস্ত্র মামলার যে মামলাটি রয়েছে সেই মামলার রায় ঘোষণা করা হবে। আদালতের যিনি বিচারক রয়েছেন মুর্শিদ আহমদ, তিনি কিন্তু অল্প কিছুক্ষণের পরেই আসলে আমরা যতটুকু আদালত সূত্রে জানতে পেরেছি তাকে ঘোষণা করবেন। আপনি জানেন যে এই রায় ঘোষণার অল্প কয়েকদিন আগে আরাফ খান ইন্টারপোলে রেড নোটিশ জারির পর দুবাইয়ের জেল থেকে ছাড়া পেয়ে তিনি নিজেই জানিয়েছেন 37 দিন জেল খেটে তিনি মুক্ত হয়েছেন এবং তিনি ভীত নন, তিনি পালাবেন না। এবং সেই লাইভে কিন্তু তিনি আরো দাবি করেছিলেন যে জেলে থাকা অবস্থায় দেশের যে বড় বড় মাফিয়া গডফাদার রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আরাফ খানের পরিচয় হয়েছে, তাই কোনো ক্রমেই তিনি সেখানে থাকবেন এবং পলাতক হবেন না বলে এমন দাম্ভিকতার সাথে উক্তি করেছেন। এরই মধ্যে আজকে তার বিরুদ্ধে অস্ত্র আইনের যে মামলাটি সেটি আসলে রায় ঘোষণা করা হবে বলেছিলাম। রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী রয়েছেন তার সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি আশা করছেন এবং তাদের তারা আদালতে দাবি জানিয়েছেন যুক্তিতর্কের মাধ্যমে যেন অস্ত্র আইনের যে সর্বোচ্চ সাজা রয়েছে সেই সাজাটি যেন তিনি পান এবং তারা নিশ্চিত করবেন এই সাজা দায় যদি তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যেন পলাতক যেহেতু তিনি রয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার যে ব্যবস্থা সেটি যেন আদালতের পক্ষ থেকে নেওয়া হয় সেটিও নেবার জন্য রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী তিনি কিন্তু আদালতকে সেই বিষয়ে যুক্তি উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি যখন এই রায়টি ঘোষণা করা হবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। ইশিতা, ধন্যবাদ আপনাকে।